আমার জীবনে অনেকগুলো দিন কেটে গেল, তাই না? ছোট বড় ঘটনা, বড় সড় ঘটনা, দুর্বিপাক, দুর্নিবার, ভালো সময়, ভালো গান, ভালো লেখা, ভালো কবিতা, অ্যান্ড অফকোর্স মাই চেষ্টা ফর ছবি তোলা, এই সবই নিয়ে অনেকগুলো বছর কেটে গেল। আমার জীবনে অনেক ভালো ভালো মানুষ আছে, আর আছে একটু কয়েকটা কবিতা। তো আপনাদের কাছে একটু একটা কবিতাই শোনাবো আজকে, দেখুন কেমন লাগে। কবিতাটার নাম হচ্ছে পশ্চিমের জানলা। পশ্চিমের জানলা সেদিন ছিল খোলা, বিষণ্ন মনে ছিনু বসে একা, খাটের উপর ল্যাপটপ, তাও অকেজ, ফাউন্টেনে কালিও শেষ, কি যে করি ভাবছিলাম। এমন সময় দরজার বেল উঠল বেজে, দৌড়ে যাই, ওমা কেউ তো নেই, চেয়ে দেখি পশ্চিমের আকাশ হয়েছে কালো, কে যেন বলে ওঠে, এই যে গো আমি এখানে, দেখতে পাচ্ছ না আমার, আমার পোষা বেড়ালটা ঘুম থেকে উঠে হুঙ্কার দেয়, আলস্যি ভাঙে আমার, দেখি পশ্চিমের জানলা তো এখনো বন্ধ, তাহলে তুমি এসেছিলে কি, বলো না, বলো না প্লিজ। এই লেখার কোনো অর্থ নেই, সব কথার ঠিক অর্থ থাকে বলে মনে হয় না আমার। আমরা জীবনে যা যা করি হয়তো সবই অর্থহীন, অর্থ বোঝে শুধু যাদের অর্থ আছে, অর্থাৎ অর্থবান মানুষরা। অর্থবান হওয়া আর হওয়া হলো না জীবনে আমার, তবু ভালো থাকবেন আপনারা।